জাভেদ ভাই নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। যারা উপস্থিত আছেন সকলকেই আমি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন কালচারাল স্টাডিজ এর পক্ষ থেকে আজকের যে অনলাইন লেকচার তাতে বিশেষভাবে স্বাগত জানাই। আমি কয়েকটা কথা আপনাদের শুরুতে বলতে চাই। আপনারা জানবেন যে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় স্কুল অফ হিউম্যানিটিজ এর পক্ষ থেকে আমরা সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন কালচারাল স্টাডিজ একটা বড় পিপলস রিসার্চ প্রজেক্টের কাজ করছি বিগত 3-4 বছর ধরে। তারই বিভিন্ন কার্যক্রম বছরে সারা বছর ধরে বিভিন্ন লেকচার, ইন্টারন্যাশনাল কনফারেন্স, সেমিনার, ওয়ার্কশপ, টেকনিক্যাল ওয়ার্কশপ, ফিল্ড ওয়ার্ক এসবের মধ্যে দিয়ে ঘটে। যারা নতুন আছেন তাদের জন্য, আগ্রহের জন্য আমরা আমাদের ওয়েবসাইটের কথা বলবো। আপনারা দেখবেন www.cltcsnsou.in, এবং যারা আগ্রহী তারা যে কোনো মানুষই এই কাজে যোগ দিতে পারেন। আমরা মূলত পার্টিশন এবং তার পরবর্তীকালের 71-এর যে স্মৃতি পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এবং পূর্ববঙ্গে দাঁড়িয়ে তার ব্যক্তিগত স্মৃতির উপর কাজ করি, এবং বর্তমানে এই প্রকল্প আমরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পরিচালনা করছি। এই লাইনেও হয়তো অনেকে আছেন। আজকে আমরা যে বিশেষ বক্তৃতাটি আয়োজন করেছি সেটি একটু অন্য রকমের একটা বক্তৃতা, সেজন্য প্রচন্ড আগ্রহ এখানে তৈরি হয়েছে এবং অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেল করে জানিয়েছেন, জানতে চেয়েছেন। আমি এই বিষয়ে জাভেদ হোসেন, যিনি আমাদের বলবেন আজকে, তার কাছে যাব। তার আগে আমি কয়েকটা কথা আপনাদের সামনে রাখতে চাই। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন স্টাডিজ যে পরিকল্পনা বা কাজ করেছে, সেই কাজের অনুস্মৃতি হিসেবে আমরা এই ধরনের টক বা এই ধরনের বক্তৃতা দীর্ঘ 3 বছর ধরে আয়োজন করে আসছি, কিন্তু এখনকার পরিস্থিতিতে আমরা ফিজিক্যালি এরকম বক্তৃতা আয়োজন করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, আপনাদেরও আসা সম্ভব হচ্ছে না। সেই জন্য এই কোভিড মহামারী বা অতিমারীর পরিস্থিতিতে এই জটিল সময়ে দাঁড়িয়ে আমাদের এই রকম ভাবে অনলাইন উদ্যোগ নিতে হচ্ছে। যারা এর জন্য আমাদের সহযোগিতা করেছেন, যারা এত এর মধ্যেও অনলাইনে উপস্থিত থেকেছেন সন্ধেবেলায় অন্তত আজকে, তাদের সবাইকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন যে 47 সালের দেশ ভাগের পর আমাদের সারা উপমহাদেশের যে উত্থান পতন তার মধ্যে দাঁড়িয়ে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ নানাভাবে বঞ্চিত এবং নেগলেক্টেড হয়েছে আমাদের চর্চার ক্ষেত্রে। সেটা হচ্ছে যে যারা ভারতীয় মুসলিম, তাদের মধ্যে যারা বিহারি ছিলেন বা অন্যান্য প্রদেশের ছিলেন, যারা মাইগ্রেট করেছিলেন পূর্ববঙ্গে, তৎকালীন পূর্ববঙ্গে। এবং বাংলা সাহিত্য যখন 47-এর পরে দুটো দেশের সাহিত্যে রূপান্তরিত হলো, তখন একদিকে কলকাতা কেন্দ্রিক এবং একদিকে ঢাকা কেন্দ্রিক যে বৃত্ত, এই দুটো বৃত্ততেই এই প্রায় 20 লক্ষ মানুষ এই সময় পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের অন্যান্য প্রদেশ থেকে পূর্ব পাকিস্তানে গেছিলেন। তারপরেও তাদের নিজেদের স্বপ্নভূমিতে তারা গেছিলেন, দাঙ্গার কারণে গেছিলেন, গন্ডগোলের কারণে গেছিলেন, ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার জন্য গেছিলেন, পারিবারিক সুবিধার জন্য গেছিলেন, নানা রকম প্রবণতার মধ্যে আছে, এত বিস্তারে যাচ্ছি না, কিন্তু মোটামুটি ভাবে প্রায় 20 লক্ষ লোক সেখানে গেছিলেন। এবং ক্রমান্বয়ে 47 থেকে 71 পর্যন্ত পর্যায়ে নানা পর্যায়ক্রমিক প্রোগ্রেসের মধ্যে দিয়ে বিভিন্ন রকম আন্দোলন এবং তার প্রবণতা এবং তার উত্থান পতনের মধ্যে দিয়ে অবশেষে যে মুসলিম উর্দুভাষী বাঙালিরা আজও বাংলাদেশে রয়ে গেলেন, তারা কিন্তু বাংলাদেশের সামগ্রিক বড় বৃহত্তর্থে যে বাংলার বৃত্ত, বাংলা সাহিত্যের বৃত্ত, বাংলা চর্চার বৃত্ত, তার মধ্যে একটা অপর হিসাবে রয়েছেন। অর্থাৎ এই উপমহাদেশে যে ভাষা আন্দোলন তৈরি হয়েছিল একটা নিজের ভাষাকে অপর ভাষায় রূপান্তরিত করে দিয়েছিল বলে পূর্ব পশ্চিম পাকিস্তানের সরকার উর্দু ভাষাকে চাপিয়ে দেওয়ার নাম করে, সেই ভাষার চর্চার ক্ষেত্রেও তার নিজের বৃত্তের মধ্যে আর একটি ভাষা অর্থাৎ উর্দু ভাষা বর্তমানে একটা অপর তৈরি করেছে। এবং যারা এই পশ্চিমবঙ্গ থেকে বা ভারতবর্ষ থেকে পূর্ববঙ্গে বা পূর্ব পাকিস্তানে গেছিলেন, তাদের স্বপ্নভূমি ছিল পাকিস্তান, কিন্তু তাদের সারা অস্তিত্ব জুড়ে ছিল বাংলাদেশের অস্তিত্ব। ফলত এই 20 লক্ষ লোক নানাভাবে যখন 47 থেকে 71 পর্যন্ত পর্যায় হয়, তাতে নানাভাবে মুক্তিযুদ্ধের এক অর্থে
প্রত্যক্ষ ভাবে না হলেও এর একটা বড় অংশ মুক্তিযুদ্ধে বাংলা ভাষার পক্ষে দাঁড়িয়েছিলেন, একথা ঠিক, কিন্তু বেশিরভাগ অংশেরই মন মনস্তত্ত্বের দিক থেকে তারা ছিলেন এই পশ্চিম পাকিস্তানের যে সরকার তাদের কার্যক্রমের পক্ষপাতী। ফলে তাদের প্রতি একটা মুক্তিযুদ্ধের সময় একটা অসূয়া, একটা বিদ্বেষের বাতাবরণ তৈরি হয়েছিল, যে বাতাবরণ এবং যে অপরাধ থেকে তারা আর বেরোতে পারেনি, এবং ফলত 71-এর পরবর্তীতে যে ভয় তৈরি হয়েছিল সেই ভয়ে তাদের নিজেদের দেশ ছেড়ে পাকিস্তান যাওয়ার একটা হিড়িক তৈরি হয়। এবং একটা সরকারি হিসেবের কথা এই মুহূর্তে আমার মনে পড়ছে, আসুন আমরা আজকে যাকে বক্তা করেছি তার মুখ থেকে এই বিস্তৃত পরিসর নিয়ে আমরা বিস্তৃত শুনবো, তার আগে একটা ছোট্ট কথা বলি যে 71-72 সালে বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন যে প্রথম গভর্নমেন্ট 100, সম্ভবত প্রেসিডেন্সিয়াল অর্ডার 149, এই মোতাবেক যে নাগরিকত্ব তাদের কাছে অফার করা হয়, সিটিজেনশিপ অফার করা হয়, তাতে প্রায় 6 লক্ষ লোক আছে সরকারি হিসেব অনুযায়ী যারা তা গ্রহণ করেন এবং তারা পাকিস্তান অপ্ট করেন যাওয়ার জন্য। এর মধ্যে প্রায় 5,96,000 লোক পাকিস্তানে শেষ পর্যন্ত রিপাটিয়েটেড হন। এবং তারপরেও এই উর্দুভাষী যে সমস্ত মানুষরা বাংলাদেশে থেকে গেছেন তারা সংগঠিত হয়েছেন, তারা নানা রকম আন্দোলনের মধ্যে দিয়ে গেছেন, এবং যারা উর্দুতে লেখালেখি করেন বিশেষত আমি বলবো জামানভি, তারপরে আহমদ ইলিয়াস, তারপরে আরো যে সমস্ত কবিরা আছে আনিস, হ্যাঁ, তারপরে নওশাদ নূর, জয়নাল আবেদিন, আমি কয়েকটা লিখে রেখেছিলাম, সব নামগুলো আমাদের চর্চার মধ্যে নেই বলে মনে থাকে না। আহমেদ ইলিয়াসের নাম আমার খুবই পরিচিত, কারণ তার বেশ কিছু কবিতা আমরা পড়েছি, আমরা এই প্রকল্পে তার সাক্ষাৎকারও একটা নিয়েছিলাম, সেই সূত্র ধরেই আমি প্রথম আমার জাভেদ ভাইয়ের সঙ্গে আলাপ হয়েছিল, এবং অত্যন্ত গুণী মানুষ, আপনারা শুনবেন তার কথা। উনি নিজে এই আহমেদ ইলিয়াসের পুরো কাব্যগ্রন্থ, নির্বাচিত কবিতা মূল উর্দু থেকে বাংলায় অনুবাদ করেছেন। শুধু তাই নয়, আমরা এই আহমেদ ইলিয়াসের সূত্র ধরে আরো যে সমস্ত উর্দু কবিরা এখন বাংলাদেশে লেখালেখি করেন তাদের নিজস্ব ফাউন্ডেশন হচ্ছে উর্দু ফাউন্ডেশন। আসাদ চৌধুরী যার হোতা মানুষ, তিনি নিজে উর্দুতে কাব্য সংকলন প্রকাশ করেছিলেন, এবং এই যে উর্দু কবিগোষ্ঠী, উর্দু লেখক গোষ্ঠী, তারা বাংলাদেশে তাদের নিজেদের কথা, অর্থাৎ দেশ যে দেশে তারা উদ্ভাসিত হলেন সেই দেশও তাদের হলো না, অথচ তাদের জন্য যে স্বপ্নভূমি তারা প্রত্যাশা করেছিলেন সেই স্বপ্নভূমিতেও তারা যেতে পারলেন না। ফলে নিজেদের এমন একটা অবস্থার মধ্যে বলা যায় দুবার মাইগ্রেটেড হয়েছেন এক অর্থে। হ্যাঁ, তা অদ্ভুত অদ্ভুত এই সমস্ত কবিদের জীবন কথা যদি জানা যায় দেখা যাবে যে দেশ নামক যে কল্প বা দেশ নামক যে ধারণা যার সঙ্গে নাগরিকতার টানাপোড়েন সারা জীবন ধরে চলতে থাকে, নাগরিকত্বের প্রমাণের টানাপোড়েন, তাদের প্রত্যেক সময়ে নিজেদেরকে প্রমাণ দিতে হয়, বিহারিদের মধ্যে বিহারি তারা কতটা, বাংলাদেশিদের মধ্যে বাংলাদেশি তারা কতটা, মুসলিমদের মধ্যে কতটা তারা বাংলাদেশি মুসলিম, এই যে এতগুলো পরিচয় বৃত্ত পেরিয়ে তাদের যেতে হয়, এইগুলোই তাদের লেখার মধ্যে ছাপ পড়ে। আমরা অসাধারণ কিছু কবিতা তার কাছে শুনতে পাবো, হয়তো আশা করি তিনি খুব ভালো এমনি শেয়ারও পড়েন। আমি একটু যিনি বলবেন সেই সূত্র ধরে আপনাদের কয়েকটা কথা বলি। জাভেদ হোসেন, উনি 1976 সালে জন্মগ্রহণ করেন বাংলাদেশের কুমিল্লায়। বাংলাদেশের তরুণ যে বুদ্ধিজীবী যারা লেখাপড়া করেন এবং সাম্প্রতিক রচনার সঙ্গে যুক্ত, যারা চেতনায় সেই অর্থে মার্ক্সীয় প্রত্যয় নিয়ে চলেন এবং অন্যান্য ভাষার প্রতি, মূল ভাষার প্রতি, উর্দু ভাষার প্রতি যাদের নিজস্ব প্রশিক্ষণ আছে, এই রকম মানুষদের মধ্যে পড়েন জাভেদ হোসেন। উর্দু এবং ফার্সি সাহিত্য বিষয়ক অনেক বই তিনি অনুবাদ করেছেন, রচনা করেছেন। সাদাত হাসান মান্টোর কালো সীমানা, মির্জা গালিবের গজল, মীর তকি মীরের গজল, ফয়েজ আহমেদের কবিতা, মনসুর হাল্লাজের কবিতা, বদ্ধভূমির উৎসব, ধ্রুপদী উর্দু কবিতা, জানে গালিব, শারমাদ শাহিরের রুবাইয়াত, এছাড়া মার্ক্সীয় দর্শন তার বিশেষ আগ্রহের জায়গা, তিনি অনেক দিন ধরেই চর্চা করছেন। আপনারা যারা আগ্রহী তারা অনেকেই বোধিচিত্ততে তার বক্তব্য শুনতে পাবেন, ইউটিউবে আছে। মার্ক্সীয় দর্শনের বিষয়েও তিনি অনেকগুলি বাংলা বই রচনা করেছেন, লেখালেখি করেন মূলত বাংলায়। ইহুদি প্রশ্নে কার্ল মার্কস, জার্মান ভাবাদর্শ কার্ল মার্কস, ডক্টরাল থিসিস মার্কসের, ইকোনমিক্যাল অ্যান্ড ফিলোসফিক্যাল ম্যানুস্ক্রিপ্ট মার্কসের, মার্কস ও মুক্তি টেরি ইগলটনের,
মার্ক্সের সমাজতত্ত্ব, সমাজ দর্শন বিষয়ক রচনা টম বটমোরের, এগুলো সব বাংলায় অনুবাদ এবং এগুলো সম্পর্কিত বাংলা বই তিনি লিখেছেন। মার্ক্স আসলে যা বলেছিলেন, আর্নেস্ট ফিশারের একটা বই, হাউ টু রিড মার্ক্স, পিটার অসবর্নের বই, মার্ক্সের মানুষ এরিক ফ্রম, সোহাতে মার্ক্স, আওয়ার জিন, এবং শেষ পর্যন্ত বলি যেটা আজকের আলোচনার বিষয়, যেটা খুব বেশি করে আসবে, সেটা হচ্ছে বাংলাদেশের উর্দু কবি আহমেদ লিয়াসের নির্বাচিত উর্দু কবিতা। এই বিষয় নিয়ে তিনি তরুণদের মধ্যে, আমার জানা মানুষদের মধ্যে অত্যন্ত ভালো বলেন। আপনারা শুনুন এবং আশা করি তিনি আপনাদের সামনে আপনাদের অনেক আলোচনা এবং অনেক ভাবনার খোরাক দিতে পারবে, যেরকম আমরা এর পূর্ব আলোচনাগুলোতেও আমরা পেয়েছি। আমি চলে যাব জাভেদ ভাইয়ের কাছে, সময় নষ্ট না করে উনি বলবেন আপনাদের সামনে, এবং আপনারা আশা করি পুরোটা শোনার পরে আপনাদের প্রশ্ন থাকলে আপনারা চ্যাট বক্সে লিখে জানাবেন এবং সেই অনুযায়ী তিনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমরা চলে যাচ্ছি, ঢাকাতে উনি এখন আছেন জাভেদ ভাইয়ের কাছে। নমস্কার জাভেদ হোসেন। প্রথমতই আমি ধন্যবাদ জানাই আজকে এখানে আমাকে বলবার সুযোগ দেওয়ার জন্য। আজকের আলোচনাটা একটু প্রাথমিকভাবে দু চারটে আগের কথা বলে নেওয়া দরকার হবে, কারণ আমরা যখন বলছি যে 1947 পরবর্তী বাংলাদেশি উর্দু ভাষী কবিদের কথা যখন বলবো, আমি আজকে আলোচনার মধ্যে উর্দু কবিদেরই আলোচনা করব, অন্যান্য প্রসঙ্গ প্রাসঙ্গিক ভাবে আসবে। তো 1947 থেকে যখন আমরা একটা সময়রেখা নির্ধারণ করছি, তখন মনে হতে পারে যে 1947 আগে এই অঞ্চলে আমার আলোচনা থাকবে পূর্ববঙ্গ নিয়ে। অবশ্যই পূর্ববঙ্গের মধ্যে উর্দু ভাষার অস্তিত্ব ছিল কিনা এটা যখন আমরা দেখব, তখন দেখতে পাবো যে প্রকৃত উর্দু ভাষার অস্তিত্ব 1947 আগেও খুব ভালো মতোই এই বাংলায় ছিল। এই বাংলায় ছিল কিরকম, যখন মুর্শিদাবাদ এবং তৎসংলগ্ন এলাকায় উর্দু সাহিত্য এবং উর্দু বিদ্বানরা ভিড় করেছিলেন, তারও বহু আগে যখন উর্দু ভাষার মূল চরিত্র গড়ে উঠছে, যার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যে পৃথিবীর অধিকাংশ ভাষাই ভাষার সঙ্গে একটা জাতি জড়িত, বাংলার সঙ্গে বাঙালি, ফরাসির সঙ্গে ফরাসি জাতি, জার্মানের সঙ্গে ভাষার সঙ্গে জার্মান জাতি, উর্দু ভাষার সঙ্গে কোনো নির্দিষ্ট জাতির সম্পর্ক নেই। উর্দু ভাষা বলতে কোনো জাতি বোঝায় না। কিছুদিন আগে রেখতা নামে একটা কনফারেন্সের মধ্যে আমাদের একজন বড় পণ্ডিত বলেছিলেন যে আবুল ফজল তার লেখায় লিখেছিলেন যে লাহোর থেকে বাঙ্গাল পর্যন্ত এই পুরো জায়গাটাতে হিন্দবি নামে একটা ভাষা আছে, যে ভাষাটাই সবাই বোঝে, সবাই ভাষাটায় কথোপকথন করে নিজেদের মাঝখানে নিজেদের কথাবার্তা চালাতে পারে। ওই হিন্দবি ভাষাটাই ছিল মূলত উর্দু ভাষা। ইংরেজরা আসার আগ পর্যন্ত প্রধানত উর্দুকে উর্দু ভাষা নামে ডাকা হতো না, তাকে হিন্দি, হিন্দবি, রেখতি, গুজরি, দক্ষিণী বিভিন্ন নামে ডাকা হতো, উর্দু নামে ডাকা হতো না। এটা ইংরেজরা আসার পর এই নামে তাকে ডাকা। ফলে যেটা হয়েছে যে তখন সময় থেকেই, যখন থেকে এখানে মুসলিম শাসনের সূত্রপাত ঘটলো, তখনকার সময় পর্যন্ত রাষ্ট্রভাষী হিসেবে ফার্সি ছিল, কিন্তু অভিজাত বর্গের মধ্যে উর্দু ভাষার কথোপকথন করা হতো এবং উর্দুটা চালু ছিল লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা হিসেবে। সব মানুষের মাঝখানে, বিভিন্ন ভাষা, বিভিন্ন সংস্কৃতির মানুষের মাঝখানে কথোপকথনের জন্য ভাষাটা ব্যবহৃত হতো। এবং উর্দু একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে উর্দু ভাষাটা হচ্ছে একটা নাগরিক ভাষা। সবগুলো জায়গাতেই উর্দু নগর কেন্দ্রিক হিসেবে গড়ে উঠেছে, কিন্তু পূর্ববঙ্গে এটা পুরো উর্দু সাহিত্যের মধ্যে, উর্দু ভাষার জগতের মধ্যে একমাত্র একমাত্র জায়গা যেখানে পূর্ববঙ্গে এই উর্দু ভাষাটা একটা প্রধান ভিত্তি গড়ে উঠেছিল গ্রাম কেন্দ্রিক হয়ে। গ্রাম কেন্দ্রিক হওয়ার কারণ হচ্ছে মোগলরা এখানে আসার আগ পর্যন্ত এটা নাগরিক ভাষা হিসেবে ছিল। মোগলরা যখন এখানে তাদের আসর জমালো, যখন 1713 সনে ঢাকায় মোগলদের বাংলা বিভাগের রাজধানী করা হলো, তখন এর আগে যারা ছিলেন পাঠানরা বা অন্যান্য পূর্বতন শাসক যারা ছিলেন, যারা উর্দু ভাষা ব্যবহার করতেন, তারা নগরগুলোকে ছেড়ে পূর্ব বাংলার আশেপাশে বিভিন্ন দুর্গম গ্রাম অঞ্চলের মধ্যে তাদের
শাসন গুটিয়ে নিয়ে যান। ফলে এখানে একটা অন্যতম বৈশিষ্ট্য দেখা যায় যে সমস্ত উর্দু পরিমণ্ডলের মধ্যে, উর্দু ভাষী পরিমণ্ডলের মধ্যে এটা চর্চিত হতো নগরকে কেন্দ্র করে, কিন্তু বাংলায়, পূর্ব বাংলায় বিশেষ করে অন্যতম বৈশিষ্ট্য ছিল যে পূর্ব বাংলার বিভিন্ন দুর্গম প্রত্যন্ত অঞ্চলগুলোর মধ্যে উর্দু ভাষার চর্চা হয়েছে। এটা হলো একটা দিক। 1713-তে যখন ঢাকায় ইসলাম খান তার রাজধানী স্থাপন করলেন, তখন এখানে উর্দু ভাষার চর্চা হওয়ার একটা নতুন সুযোগ গড়ে উঠল, এবং সেটাকে ঘিরে একটা আলাদা উর্দু ভাষা এবং সাহিত্য চর্চারও নতুন ধারা তৈরি হতো, যেটাকে তৎকালীন সময় বলা হতো জাহাঙ্গীরনগরীর ধারা। জাহাঙ্গীরনগর হচ্ছে তৎকালীন সময়ে, এখন আমরা যে ঢাকা অঞ্চলটাকে বলি, সেটাকে মোগলরা রাখতো জাহাঙ্গীরনগর নামে। ফলে উর্দু কাব্যের একটা আলাদা ধারাই গড়ে ওঠে, যে ধারাটার নাম ছিল জাহাঙ্গীরনগরীয় ধারা। পরবর্তীকালে যখন ইংরেজদের শাসন এখানে প্রবর্তিত হয়, ইংরেজদের শাসন প্রবর্তিত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা জানি যে মুসলিম অভিজাত বর্গ যারা ছিলেন, কারণ লেখাপড়া এবং বিদ্যা চর্চা তো একাডেমিক ভাবে যেগুলোকে বলি আমরা, লেখাপড়ার মাধ্যমে যে বিদ্যা চর্চা, সেটা তো নির্দিষ্ট একটি সময় পর্যন্ত অভিজাততন্ত্রের হাত ধরেই হয়েছিল। ফলে তখন মুসলিমদের মধ্যে নতুন, যাকে আমরা আধুনিক শিক্ষা বলি কোট আন কোট, সে আধুনিক শিক্ষার প্রতি একটা বীতরাগ লক্ষ্য করা যায়। দীর্ঘ সময় তারা ইংরেজি শিক্ষাকে নিজেদের পরাজয়ের দলিল হিসেবে মনে করত। তারও অনেক পরে স্যার সৈয়দ আহমেদের উদ্যোগে যখন নতুন করে মুসলিমরা আধুনিক শিক্ষার সঙ্গে সম্পর্কিত হওয়া শুরু করে, এবং যখন উর্দু ভাষাকে আধুনিক শিক্ষার আদলে গড়ে তোলা শুরু হয়, তখন যে মুসলিমরা এই আধুনিক ভাষা, আধুনিক উর্দুকে ঘিরে চর্চা শুরু করেন, গদ্য হোক, অন্যান্য ধারার জ্ঞান চর্চা হোক বা কবিতা লেখা হোক, পূর্ব বাংলার সঙ্গে তার সম্পর্কটা তখন অনেকাংশে ছিন্ন হয়ে গেছে। এর মধ্যে তখন উর্দু ভাষা চর্চার দুটো ধারা ছিল। একটা ধারা হচ্ছে যারা ধর্মীয় শিক্ষার পরিমণ্ডলে নিজেদেরকে আবদ্ধ রাখতেন এবং উর্দুকে মনে করতেন তাদের নিজেদের ধর্মীয় পরিচয়ের একটা অন্যতম সনদ হিসেবে। অপর পক্ষ ছিল স্যার সৈয়দ আহমেদের প্রবর্তিত সেই ধারা, যে ধারাটাকে আমরা আলিগড় আন্দোলনের সঙ্গে সম্পর্কিত বলে চিহ্নিত করতে পারি। পূর্ব বাংলার যে শিক্ষিত মানুষরা ছিলেন, যারা উর্দু ভাষা চর্চা করতেন, যারা এই সঙ্গে সম্পর্কিত হয়েছিলেন, তাদের বড় অংশটাই লম্বা একটা সময় এই প্রথম যে ধারার কথা বললাম, যারা নিজেদের উর্দু ভাষার সঙ্গে চর্চাটাকে নিজেদের ধর্মীয় মূল্যবোধ এবং নিজেদের জাতিগত পরিচয়ের সঙ্গে সম্পর্কিত বলে চিহ্নিত করতেন, তারা সেই ধারার সঙ্গে প্রথম দিকে নিজেদেরকে সম্পর্কিত করেছিলেন। পূর্ব বাংলা থেকে অনেকেই তৎকালীন সময়ে উত্তর ভারতে গিয়েছিলেন, বিশেষ করে দেওবন্দে যে প্রথাগত ইসলামী শিক্ষার ধারা গড়ে উঠেছিল, তার সঙ্গে তারা সেখানে নিজেদেরকে যুক্ত করেছিলেন, এবং সেখান থেকে শিক্ষিত হয়ে একটা মানুষরা এখানে ইংরেজ বিরোধী কিছু আন্দোলনও গড়ে তুলেছেন। আমরা তিতুমিয়ার কথা জানি, আমরা তিতুমিয়ার কথা জানি। এই ধারাটা হচ্ছে সেই দেওবান বা উত্তর ভারতের ধর্মীয় শিক্ষার সঙ্গে সম্পর্কিত হয়ে নিজেদের আত্মপরিচয় অনুসন্ধানের ধারা, যারা তারা এই পর্যায়ের সঙ্গে পড়ে। আর আধুনিক শিক্ষার সঙ্গে সম্পর্কিত হয়ে যে উর্দু চর্চা, তার সঙ্গে পূর্ব বাংলার মানুষদের সম্পর্ক গড়ে ওঠে বহু পরে। এটা একটা অংশ নিজেদের সঙ্গে সম্পর্কিত হয়েছিলেন কলকাতায় যে আধুনিক শিক্ষাগুলি গড়ে উঠেছিল, বিশেষ করে আমরা যাকে বলি আলিয়া মাদ্রাসা কেন্দ্রিক ইংরেজ প্রবর্তিত মুসলিমদের জন্য যে শিক্ষা কার্যক্রম, সেই শিক্ষা কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত হয়ে আলিয়া মাদ্রাসা থেকে শিক্ষিত হয়ে তারা মূলত উর্দু ভাষার সঙ্গে নিজেদেরকে সম্পর্কিত করে। অপর একটা ধারা ছিল, যাদের কথা প্রথমে আমি বলেছি, যে উর্দু ভাষাটা প্রবল রূপে নগর কেন্দ্রিক হলেও বাংলাতে একটা ধারা ছিল যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মধ্যে উর্দু ভাষা শিক্ষা চর্চা করতেন, যারা মোগলদের হাতে ক্ষমতা হারিয়ে দূরে সরে গিয়েছিলেন এই নগর কেন্দ্রিক সভ্যতা, নগর কেন্দ্রিক শিক্ষা চর্চার জায়গা থেকে। এই জায়গাগুলোতে চট্টগ্রামের কিছু জায়গাতে, সিলেটের কিছু জায়গাতে, বৃহত্তর ময়মনসিংহ যেটা বর্তমানে কিশোরগঞ্জ জেলার মধ্যে পড়েছে, সেখানকার কিছু জায়গাতে
উর্দু ভাষা কবিতা শিক্ষা চর্চা হয়েছে। যেমন বৌলাই নামে ময়মনসিংহের কিশোরগঞ্জ অঞ্চলে একটা প্রত্যন্ত গ্রামের মধ্যে একটা পরিবার, সেখানকার যে জমিদার পরিবার, তাদের এখানে উর্দু ভাষা শিক্ষা এবং কবিতার চর্চা ব্যাপক রূপে হতো। সে 1920-30-এর দিকে তৎকালীন সময়ে সে বৌলাই প্রত্যন্ত গ্রাম থেকে আখতার নামে একটা উর্দু সাহিত্য পত্রিকা বের হতো, মাসিক পত্রিকা। এবং সেই প্রত্যন্ত গ্রাম থেকে বের হওয়া সেই আখতার নামে পত্রিকায় লখনউ, হায়দ্রাবাদ, লাহোর, দিল্লি, আজিমাবাদ মানে পাটনা, এই সমস্ত জায়গা থেকে কবিরা তাদের কবিতা পাঠাতেন, লেখা পাঠাতেন। এবং সেখান থেকে প্রায় সময় অনেক বড় বড় কবিরা এই প্রত্যন্ত গ্রামে এসে মাসের পর মাস কাটিয়ে যেতেন এবং সেই বৌলাই গ্রামের মধ্যে মুশায়রা অর্থাৎ কবি সম্মেলন, কবিদেরকে নিয়ে কবিতা পাঠের নিয়মিত আসর হতো। সেই পরিবার থেকে একজন অত্যন্ত বড় কবিও বের হয়েছিলেন, যিনি তার নাম, কবি নাম ছিল খালেদ, এবং তিনি যে নামে কবিতা লিখতেন সে নামটা হচ্ছে খালেদ বাঙ্গালী, অর্থাৎ বাংলা থেকে আসা হিসেবে তিনি নিজেকে পরিচয় দিতেন বলে তার কবি নাম ছিল খালেদ বাঙ্গালী। আরেকটা অংশ যা পূর্ব বাংলাতে উর্দু ভাষার চর্চা 1947-এর বহু আগে থেকেই খুব দৃঢ়রূপে একটা ভূমিকা পালন করেছিল, সেটা হচ্ছে ঢাকার নবাব পরিবার। ঢাকার নবাব পরিবারের সঙ্গে খুব ইতিবাচক সম্পর্ক ছিল ইংরেজদের সঙ্গে, ইংরেজদের কাছ থেকেই তারা নবাব খেতাব পেয়েছিলেন, উপাধি পেয়েছিলেন। সেই নবাব পরিবারের মধ্যে উর্দু ভাষা এবং সাহিত্য চর্চার খুব বড় একটা ধারা লম্বা একটা সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পূর্ব বাংলাতে উর্দু সাহিত্য চর্চার ক্ষেত্রে। 1947 সনে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে পূর্ব বাংলাতে বিশাল সংখ্যায় উর্দু ভাষী জনগোষ্ঠীর আগমন ঘটে। এই উর্দু ভাষী জনসংখ্যার এখানে আগমন ঘটে সঙ্গে সঙ্গে যে বিষয়গুলো ঘটে সেটা হচ্ছে যে উর্দু ভাষাভাষী জনগোষ্ঠী এখানে আসার সঙ্গে সঙ্গে উর্দু ভাষা এই পূর্ব বাংলায় আগে যারা চর্চা করতেন, উর্দু কবিতা, উর্দু সাহিত্য চর্চা করতেন, সে উর্দু ভাষার, উর্দু সাহিত্য চর্চা করবার যে বাঙালি জনগোষ্ঠী ছিলেন, যে জনগোষ্ঠীটার বড় অংশ হচ্ছে 1947-এর পূর্ববর্তী অভিজাত শ্রেণী, শিক্ষিত শ্রেণী, তাদের সঙ্গে এদের একটা অলিখিত বিভাজন তৈরি হলো। যারা উর্দু ভাষায় কথা বলতেন, সাহিত্য চর্চা করতেন, কিন্তু যারা মূলত ছিলেন এই পূর্ব বাংলাতে বসবাসকারী এবং অধিকাংশ যারা ছিলেন বংশ পরম্পরায় মূলত বাংলা বংশোদ্ভূত মানুষ। এখন এই দুটোর মাঝখানে সূক্ষ্ম ব্যবধানখানি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তারা যারা এখানে আগে থেকেই বাংলাতেই বাস করতেন, পূর্ব বাংলায়, পূর্ব বাংলার জনগোষ্ঠীর মাঝখানেই তারা ছিলেন, এখান থেকেই উঠে আসা জনগোষ্ঠী তারা, কিন্তু তারা এখানে শিক্ষিত জনগোষ্ঠী হিসেবে পূর্বতন যে সংস্কৃতি ছিল সেই সংস্কৃতির প্রতিনিধিত্বকারী হিসেবে তারা এখানে উর্দু ভাষা এবং সাহিত্য চর্চা করত। তাদের দুটো অংশ, একটা অংশ হচ্ছে যারা মোগলদের হাতে শাসন ক্ষমতা হারানোর পর বাংলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছিলেন, আপনারা ঈসা খাঁর সঙ্গে মোগল সেনাপতিদের সংঘাত দ্বন্দ্বের কথা জানেন, এই জনগোষ্ঠীটাই ছিল বাংলার আগের জনগোষ্ঠী যারা উর্দু ভাষায় সাহিত্য চর্চা করতেন। পরবর্তীকালে যখন মোগলরা এখানে তাদের শাসন অধিকার প্রতিষ্ঠা করেন তখন আরেকটা জনগোষ্ঠীর সৃষ্টি হয় যারা উর্দু এবং ফার্সি ভাষায় সাহিত্য চর্চা করতেন। এদের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক এবং যোগাযোগ ছিল মুর্শিদাবাদের সঙ্গে। মুর্শিদাবাদের যে জনগোষ্ঠী যারা শিক্ষিত শ্রেণী ছিলেন আলিবর্দী খায়ের আমলে, মুর্শিদকুলি খায়ের আমলে, এবং পরবর্তীকালে খুব কম সময়ের জন্য শাসন ক্ষমতায় আসেন সিরাজউদ্দৌলা, কিন্তু সিরাজউদ্দৌলা নিজেও উর্দু কবি এবং সাহিত্যিকদের পৃষ্ঠপোষক ছিলেন। আলিবর্দী খানের আমলে একজন উর্দু সাহিত্যের অত্যন্ত বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন, যাকে ইনশা আল্লাহ খা বা ইনশা নামে যিনি কবিতা রচনা করতেন। 1808 সনে তিনি উর্দু ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থমান নামে একটি গ্রন্থ, যার নাম হচ্ছে দরিয়ায় লতাফত, এই দরিয়ায় লতাফত নামে একটি
উর্দুর প্রথম ব্যাকরণ গ্রন্থ রচনা করেন 1808 সালে, সেটা আমাদের এই মুর্শিদাবাদে, যেটা উর্দু ভাষার আদি ব্যাকরণ গ্রন্থগুলোর মধ্যে একটা। এবং তারপরেও পরবর্তীকালে যখন টিপু সুলতানের বংশধররা যখন পরাজিত হয়ে কলকাতায় আসেন, তার পরবর্তীকালে যখন ওয়াজিদ আলী শাহ লখনৌ থেকে নির্বাসিত হয়ে কলকাতায় আসেন, মেটিয়াবুরুজে তার আসর জমান, তখন একটা বড় অংশ উর্দু কবি এবং সাহিত্যিকদের একটা বড় জমজমাট আসর গড়ে ওঠে কলকাতার মধ্যে। এবং এই কলকাতায় জমে ওঠা উর্দু কবি এবং সাহিত্যিকদের সঙ্গে পূর্ব বাংলার কবি এবং সাহিত্যিকদের একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পরবর্তীকালে যখন ফোর্ট উইলিয়াম কলেজ গড়ে ওঠে কলকাতাতে, ফোর্ট উইলিয়াম কলেজে গড়ে ওঠার সঙ্গে যখন সেখানে উর্দু বিভাগ গড়ে ওঠে, তখন এই পূর্ব বাংলা থেকে বেশ কয়েকজন পণ্ডিত ব্যক্তি, যাদের মধ্যে আব্দুল গফুর নাসাহ, যিনি বাংলাদেশের ফরিদপুর জেলার অধিবাসী এবং যিনি ঢাকার নবাব পরিবারের একজন ঘনিষ্ঠ আত্মীয়, তিনি ইংরেজদের একজন মুলাজিম অর্থাৎ চাকরিজীবী হিসেবে কলকাতা যান, কিন্তু তিনি পূর্ব বাংলারই লোক, পূর্ব বাংলারই মানুষ ছিলেন এবং অত্যন্ত বিখ্যাত একজন পণ্ডিত ব্যক্তি হিসেবে তিনি উর্দু কাব্য জগতের মধ্যে, উর্দু সমালোচনা সাহিত্যের জগতের মধ্যে অত্যন্ত পরিচিত আব্দুল গফুর নাসাহ, তিনি একজন বড় কবিও বটে। যে বিষয়টা দাঁড়ালো তাহলে পূর্ব বাংলায় উর্দুর বিস্তার প্রথম উল্লেখ পাওয়া যায় আকবরের সভাসদ আবুল ফজলের রচনার মধ্যে, যেখানে তিনি উল্লেখ করছেন যে লাহোর থেকে বাঙ্গাল অর্থাৎ বাংলা পর্যন্ত হিন্দবি নামে একটা ভাষা চলে, যে ভাষাটায় এই পুরো বিস্তীর্ণ অঞ্চলের সকল জনগোষ্ঠী নিজেদের মাঝখানে কথোপকথন করতে পারে, সেই হিন্দবি ভাষাই হচ্ছে আজকের উর্দু। দ্বিতীয় অংশ হচ্ছে যে মোগলদের আগমনের আগেও এখানে উর্দু ভাষার, ফার্সি ভাষার চর্চা ছিল। তাদের সেই চর্চাটা যখন মোগলরা পূর্ব বাংলাতে তাদের শাসন অধিকার প্রতিষ্ঠা করে, তখন তারা নগর কেন্দ্রিক তাদের সে চর্চা ছেড়ে বাংলার প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে চলে যায় এবং সেই জায়গাগুলোতে বিভিন্ন বনদি পরিবারকে কেন্দ্র করে উর্দু ভাষা এবং সাহিত্যের চর্চা ছিল। এবং সেই চর্চাটা বিচ্ছিন্ন ছিল না, সারা ভারতের উর্দুর যে বড় বড় সাহিত্যের কেন্দ্রগুলো ছিল সেই কেন্দ্রগুলোর সঙ্গে তাদের খুব ঘনিষ্ঠ এবং সরাসরি যোগাযোগ ছিল। সেই যোগাযোগের সঙ্গে পত্রিকা বের হতো, অন্যান্য কবিরাও এখানে আসতেন এবং এরা ছিলেন এই পূর্ব বাংলার আদি জনগোষ্ঠী, এখানকারই বংশোদ্ভূত অধিকাংশ মানুষ, এখানেই তারা বংশ পরম্পরায় রয়ে গেছেন এবং তারা উর্দু ভাষা চর্চা করতেন, সাহিত্য চর্চা করতেন। এর পরবর্তীকালে 1947 সনে যে ঘটনাটা ঘটে, ব্যাপক পরিমাণে দেশ ভাগের ফলে ভারতের এই অঞ্চলগুলোতে পূর্ব বাংলায় যারা আসেন তাদের বড় অংশটা এসছেন কলকাতা বা পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল থেকে, এসেছেন তারা বিহার থেকে বড় অংশে এবং কিছু কিছু অংশ উত্তর ভারতের অন্যান্য অংশ থেকেও এসছেন, তবে তাদের সংখ্যা খুবই কম। কিন্তু এইখানে আসার পরে উর্দু সাহিত্য জগতে কয়েকটা বিভাজন স্পষ্টত পরিলক্ষিত হয়। এক হচ্ছে যারা পূর্ব বাংলারই আদি জনগোষ্ঠী, অনেক বছর ধরে এখানে ছিলেন এবং যারা উর্দু ভাষায় সাহিত্য চর্চা করতেন, তারা একটা অংশ। তাদের সঙ্গে যুক্ত হলো নতুন আরেকটা অংশ, যারা 1947 সনের দেশভাগের পর এইখানে এসে পাড়ি জমান। এই দুই জনগোষ্ঠীর মধ্যে কিছু মৌলিক তফাৎ ছিল। এক নম্বর হচ্ছে 1947 জনগোষ্ঠী যারা এখানে এসছেন, তাদের এক মোটা দাগে বর্তমানে বলা হয়ে থাকে এবং মূলত বাংলাভাষী জনগোষ্ঠীর মধ্যে এই ধারণাটাই প্রবল, তাদের প্রত্যেককে বিহারি বলা হয়। বিহারি এবং উর্দু ভাষী এই দুটো শব্দ এখানে যাকে বলা হয় ইন্টারচেঞ্জেবল, বিহারি এবং উর্দু ভাষী এই দুটো সমার্থক হিসেবে পূর্ব বাংলায় ধারণা করা হয়। কিন্তু লক্ষণীয় বিষয় আমি আগেই যেটা বললাম যে পূর্ব বাংলায় যারা এসেছেন 1947 পর, তাদের অনেক জায়গা থেকে তারা এখানে এসেছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশ থেকে, বিহারের বিভিন্ন অংশ থেকে বড় একটা জনগোষ্ঠী এবং ক্ষুদ্র মাত্রায় হলেও
উত্তর ভারতের কিছু অংশ থেকে। উত্তর ভারতে যারা ছিলেন তারা মূলত তৎকালীন পশ্চিম পাকিস্তানে পাড়ি জমান, কিন্তু ক্ষুদ্র একটা অংশ পূর্ব বাংলাতেও এসে পাড়ি জমিয়েছিলেন। এখন এই তিনটি অংশ থেকে যারা এসেছেন তাদের মধ্যে কিন্তু কিছু সুস্পষ্ট বিভাজন ছিল। 1 নম্বর বিভাজন হচ্ছে যে এই 3 অঞ্চল থেকে পূর্ব বাংলায় আসা সবাই উর্দু ভাষী ছিলেন না। বিহার থেকে যারা এসেছেন তারা বিভিন্ন ভাষায় কথা, মৈথিলিতে কথা বলতেন, তারা ভোজপুরি ভাষায় কথা বলতেন, এবং বিভিন্ন বিহারের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা যেসব স্থানীয় উপভাষা ছিল সেই উপভাষায় তারা কথা বলতেন, যেটা মোটা দাগে এই উর্দু বা হিন্দি ভাষার যে বিভিন্ন রূপ আছে সেই রূপের সঙ্গে সম্পর্কিত ভাষাতাত্ত্বিক পরিবারের জায়গা থেকে। কিন্তু তাদের সবাইকে মোটা দাগে একটা করে উর্দু ভাষী বললে সেটা একটা বড় ব্যবধানকে, বাস্তব ব্যবধানকে অস্বীকার করে ফেলা, যেটা পরবর্তীকালে এই জনগোষ্ঠী যখন নির্দিষ্ট একটা কারণে তাদেরকে আলাদা করে ফেলা হয় তখন তাদেরকে এই নামে ডাকা শুরু হয়, তাদের সবাইকে বিহারি বলা হয়। এবং এই বিহারি ভাষা শব্দটার সঙ্গে উর্দু ভাষা বা উর্দু শব্দটাকেও এক করে ফেলার একটা প্রবণতা দেখা যায়, যা প্রকৃত অর্থে বাস্তব থেকে অনেক বেশি দূরে। 1947-এ তখন একটা বিচিত্র সামাজিক বৈচিত্র্য, যাকে আমরা সমাজতাত্ত্বিক ভাবে ডাইনামিক্স বলতে পারি, সেটা এখানে লক্ষ্য করা যায়। 1 নম্বর হচ্ছে যারা এখানে বাংলার আদি উর্দু ভাষা সাহিত্য চর্চা করতেন কিন্তু যারা মূলত বাঙালি, এই বাঙালি আদি জনগোষ্ঠী। দ্বিতীয়ত যারা এখানে আসেন 1947-এর পর, যাদেরকে মোটা দাগে এখন সবাই বিহারি বলে সম্বোধন করে থাকে, এই নামেই তারা পরিচিত। কিন্তু আমি যেটা উল্লেখ করলাম যে কোনো মতেই তাদের সবাইকে একটা ভাবে উর্দু ভাষী বললে সেটা একটা ভুল, তাদেরকে চিহ্নিত করা হবে। কিন্তু বাস্তব কথা হচ্ছে যে পরবর্তীকালে, সেখানে আমি একটু পরে আসব, তারা নিজেদেরকে এই জনগোষ্ঠী বিহারি শব্দ চাইতে নিজেদেরকে উর্দু ভাষী বাঙালি বা উর্দু ভাষী বাংলাদেশি জনগোষ্ঠী বলে নিজেরাই নিজেদেরকে চিহ্নিত করতে অধিকতর সামাজিক ভাবে নিরাপদ বোধ করে। এই তথ্যটা আপনাদেরকে একটু আগে জানিয়ে রাখলাম। তো মোটা কথায় যেটা দাঁড়ালো যে উর্দু ভাষী জনগোষ্ঠী এখানে 1947-এর পরে এই মোটা দাগে দুটো সামাজিক বর্গের মধ্যে চিহ্নিত করা গেল তাদের। এক, যারা এখানে আদি থেকেই আছেন, উর্দু ভাষায় সাহিত্য চর্চা করতেন। দুই, যারা এখানে 1947-এর পর ভারতের বিভিন্ন অংশ থেকে এখানে আগমন করেন। 1971-এর পরে তাদের সবাইকে আটকে পড়া পাকিস্তানি বা পাকিস্তানি বলে চিহ্নিত করা হয়, কিন্তু তারা নিজেদেরকে এখন বলেন উর্দু ভাষী বাংলাদেশি জনগোষ্ঠী। এবং আমরা আহমেদ ইলিয়াসের কথা শুনেছি একটু আগে, প্রথমে সঞ্চালক তার নাম উল্লেখ করেছেন, তিনি আজকে আমাদের আলোচনায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আহমেদ ইলিয়াস একটি গ্রন্থ লিখেছিলেন বাংলাদেশের যাদেরকে বিহারি বলা হয় সেই নাম তাদেরকে নিয়ে, সেই বইটিতে নাম দিয়েছিলেন বিহারিজ, দ্য ইন্ডিয়ান ইমিগ্রিজ ইন বাংলাদেশ। লক্ষণীয়, তারা কেউই কিন্তু পাকিস্তানি নন। 1947-এর কালে তারা পাকিস্তানি নাগরিক ছিলেন, যেরকম পাকিস্তানি নাগরিক বর্তমানে বাংলাদেশের তৎকালীন সময়ে সবাই ছিলেন। কিন্তু তারা কেউই এখন যে পাকিস্তান নামে দেশটি আছে তার সঙ্গে দূরবর্তী সম্পর্ক তাদের কোনো মতেই বর্তমানের বাঙালি বা বাংলাদেশিদের যতটুকু তার চেয়ে বেশি সম্পর্ক বর্তমানে তথাকথিত বিহারিদের পাকিস্তানের সঙ্গে এর চেয়ে বেশি সম্পর্ক নেই। 1947 থেকে 1971 পর্যন্ত তারা প্রত্যেকেই, অর্থাৎ বর্তমানে যারা বাংলাদেশি তৎকালীন সময়ে জীবিত ছিলেন এবং এখন যে তৎকালীন এখন যাদেরকে বিহারি জনগোষ্ঠী বলা হয় তারা প্রত্যেকেই পাকিস্তানের নাগরিক ছিলেন, কিন্তু তারা মূলত আহমেদ ইলিয়াস যেমন বলেন ইন্ডিয়ান ইমিগ্রেস, তারা প্রত্যেকেই ভারত থেকে আসা অভিবাসী, তারা ভারতীয় অভিবাসী। কিন্তু পরবর্তীকালে সেই পরিচয়টা হারিয়ে গেল, তারা যে মূলত ভারত থেকে আসা জনগোষ্ঠী, যে ভারত আজকে যে রাষ্ট্র সে ভারত রাষ্ট্রের মধ্যে তাদের পূর্বতন আদি বাস, এই পরিচয়টা মোটামুটি সবাই বিস্মৃত হয়ে গেছে। কিন্তু তারা মূলত আহমেদ ইলিয়াস যেরকম বলেন বাস্তব সত্যের ঐতিহাসিক ভাবে তারা ইন্ডিয়ান ইমিগ্রেস, এবং তারা প্রত্যেকে যে বিহার থেকে এসেছেন ব্যাপারটা এমন নয়। এবং তার চেয়েও বড় কথা, তারা প্রত্যেকেই যে মূলত উর্দু ভাষী ছিলেন
এই কথা মনে করবারও কোনো কারণ নেই। তারা বিভিন্ন ভাষা বা ডায়ালেক্টের কথা বলতেন, যেমন আপনারা মুর্শিদাবাদের দিকে যে ভাষায় অনেক মুসলিম জনগোষ্ঠীর কথা বলে থাকেন, যেটা বিভিন্ন উর্দু শব্দ মিশ্রিত একটি বাঙালি ডায়ালেক্ট বলতে হবে, সেই ডায়ালেক্টে কথা বলা মানুষরা এই পূর্ব বাংলায় এসছেন। বিহারের ভোজপুরি, মৈথিলি এবং অন্যান্য যেসব বৃহত্তর হিন্দি মানে ভাষা গোষ্ঠীর বিভিন্ন স্থানীয় উপভাষা আছে, সেই উপভাষায় কথা বলা জনগোষ্ঠীরা এখানে এসছেন, এবং একই সঙ্গে অবশ্যই উর্দু ভাষায় জ্ঞান চর্চা করতেন শিক্ষিত, উর্দু ভাষায় সাহিত্য চর্চা করতেন, উর্দু ভাষায় কথা বলতেন, এরকম জনগোষ্ঠীরও এখানে আগমন ঘটে। এবং এই তাদের মধ্যে একটা অংশ যারা মূলত উর্দু শিক্ষায় শিক্ষিত ছিলেন, উর্দু ভাষায় সাহিত্য চর্চা করতেন, তাদের মধ্যে বড় একটা অংশ যারা 1947-এর পর নতুন বাংলাদেশ নামে যে পূর্ব বাংলা, পরবর্তীকালে যে পূর্ব পাকিস্তান নামে রাষ্ট্রটি গড়ে ওঠে, পাকিস্তানের একটি অংশ, সে অংশের মধ্যে তাদের মধ্যে আবার একটি অংশ যারা শিক্ষিত জনগোষ্ঠী ছিল তৎকালীন সময়ের মধ্যে, তারা নতুন রাষ্ট্রের প্রশাসনিক কর্মকাণ্ডের সঙ্গে ব্যাপকভাবে সম্পৃক্ত যে জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠী যারা এই জনগোষ্ঠীর মানুষ নন, পূর্ব বাংলার লোক নন, যারা ভারত থেকে অভিবাসী হয়ে যারা আসেন, তাদের একটা অংশ যারা উর্দু ভাষায় কথা বলতেন, উর্দু ভাষায় শিক্ষা গ্রহণ করেছিলেন, উর্দু ভাষায় শিক্ষিত ছিলেন, তারা এই পাকিস্তানের পূর্ব অংশের, যাকে পূর্ব পাকিস্তান বলা হয়, সেখানকার প্রশাসনিক পদগুলোর মধ্যে অধিষ্ঠিত হওয়া শুরু করে। অর্থাৎ এখানে উর্দু ভাষায় কথা বলা নতুন আরেকটি অভিজাত তন্ত্র তৈরি হয়। পূর্বের অভিজাত তন্ত্র ছিল যারা মোগলদের হাতে তাড়া খেয়ে চলে গিয়েছিল, পরবর্তীকালে মোগল শাসনের সঙ্গেও তাদের সম্পৃক্ততা গড়ে উঠেছিল, যেটা ইংরেজ আমলেও কিছু শিক্ষিত জনগোষ্ঠী হিসেবে, মুসলিম শিক্ষিত জনগোষ্ঠী হিসেবে পূর্ব বাংলার জনগোষ্ঠীর মধ্যে শিক্ষিত হয়েছিলেন, তারা সে আদি অভিজাত তন্ত্র যাদের শেকড় বা গোড়া পূর্ব বাংলার মধ্যেই, তার সঙ্গে সম্পৃক্ত হয় আরেকটি জনগোষ্ঠী, যে জনগোষ্ঠী ভারতীয় অভিবাসী 1947-এর পর যাদের আগমন ঘটে পূর্ব বাংলায়, কিন্তু তাদের সবাই উর্দু ভাষায় শিক্ষিত বা উর্দু ভাষায় কথা বলা লোক ছিলেন না, এবং তাদের একটা বড় অংশ যারা পাকিস্তানের প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে, বিভিন্ন প্রাতিষ্ঠানিক কার্যক্রমের সঙ্গে যুক্ত হন, এবং তারা তৎকালীন সময়ে উর্দু ভাষা যেহেতু পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃত হয়েছিল প্রথমেই, সেটার ফলে তারা একটি নতুন অভিজাত তন্ত্রের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত অবস্থায় দেখতে পান, অথবা বলতে পারি বাংলাতে উর্দু ভাষাভাষী গোষ্ঠীর মধ্যে একটি নতুন অভিজাত তন্ত্র গড়ে ওঠে। এই বিচিত্র জটিলতাখানি আপনাদেরকে মনে রাখতে হবে। এর আগে, এই 1947-এর আগে যে উর্দু কবিগোষ্ঠীরা ছিলেন, তাদের প্রসঙ্গে আগেই বলেছি যে বাংলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের মধ্যে বিভিন্ন বড় বড় প্রাচীন পরিবারগুলোকে কেন্দ্র করে যে উর্দু ভাষার সাহিত্যের চর্চা গড়ে উঠেছিল, এবং যেটা কোনো মতেই বিচ্ছিন্ন ছিল না, সারা ভারতে বিভিন্ন উর্দু চর্চার কেন্দ্রগুলোর সঙ্গে যাদের সম্পর্ক ছিল, তারা ওইখান থেকে বড় বড় কবিদের জন্ম হয়েছে, যারা সর্বভারতীয় উর্দু পরিমণ্ডলের মধ্যে স্বীকৃত কবি এবং সাহিত্যিক সমালোচক হিসেবে স্বীকৃত ছিলেন, সেখান থেকে সাহিত্য পত্রিকা বেরিয়েছে উর্দুতে এই প্রত্যন্ত গ্রামগুলো থেকে, সেই সাহিত্য পত্রিকাতে সারা ভারতের উর্দু বড় বড় লেখক সাহিত্যিকরা লেখা পাঠাতেন, সেগুলো সারা ভারতের বিভিন্ন জায়গায় পাঠানো হতো, এই প্রত্যন্ত গ্রামগুলো থেকেই বড় বড় কবি সাহিত্যিক এবং সমালোচক তৈরি হয়েছেন, যারা সর্বভারতীয় উর্দু সাহিত্যিক এবং সমালোচক হিসেবে স্বীকৃত ছিলেন। দ্বিতীয় পর্ব, দ্বিতীয় অংশ, ঢাকার নবাব পরিবার এবং তৎসংলগ্ন শিক্ষিত যারা ছিলেন, ইংরেজি শিক্ষা শিক্ষিত হয়ে যারা উর্দু ভাষা এবং সাহিত্যের চর্চা করে, উর্দু নবাব পরিবারের মধ্যে এরকম বড় বড় কবিদের জন্ম হয়েছে, তারা উর্দুতে কবিতা চর্চা করতেন, উর্দুতে গল্প লিখতেন, উর্দুতে সাহিত্য রচনা করেছেন। তৃতীয় অংশ হল 1947-এর পরবর্তীকালে বিভিন্ন অঞ্চল থেকে আসা ভারতের অভিবাসীগণ, যাদের একটা অংশ সোজা কথায় যাকে
উর্দু বলে চিহ্নিত করা যায় সেই ভাষায় কথা বলতো, এবং বাকিরাও বিভিন্ন হিন্দি ভাষা বলয়ের উপভাষাগুলোর মধ্যে কথা বলতেন, এবং তারা নিঃসন্দেহে উর্দু ভাষার সঙ্গে বাংলার চাইতে বেশি সম্পৃক্ততা বা আত্মীয়তা অনুভব করতেন, এবং উর্দু ভাষার সঙ্গে তাদের সাবলীলতা বাংলার চাইতে অপেক্ষাকৃত বেশি ছিল। এবং সেই সঙ্গে যারা উর্দু ভাষায় শিক্ষিত জনগোষ্ঠী ছিলেন এবং যারা 1947-এ নতুন পাকিস্তান নামে রাষ্ট্রটি গড়ে ওঠার সঙ্গে সঙ্গে প্রশাসন এবং বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানগুলো আছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আছে, আধা বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোর মধ্যে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ সব স্থান পাওয়া শুরু করে। নওশাদ নুরি নামে একজন কবির কথা আমরা বলেছি, তার প্রসঙ্গে আমরা আসবো পরে। তিনি তার একটি ক্ষুদ্র প্রবন্ধের মধ্যে লিখেছিলেন যে কেমন করে 1947-এর পর পুরো বাংলার, পূর্ব বাংলার বিভিন্ন শহরগুলোকে কেন্দ্র করে প্রায় প্রত্যেকটা শহরে তৎকালীন সময়ে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, খুলনা, দিনাজপুর, রাজশাহী, এই সমস্ত শহরগুলোকে কেন্দ্র করে এক একটা উর্দু ভাষার সাহিত্য চর্চার কেন্দ্র গড়ে ওঠা শুরু করে। এই কেন্দ্রগুলো জন্ম ঘটে 1947-এর পরবর্তীকালে। তৎকালীন সময়ে এই কেন্দ্রগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন, এবং নওশাদ নুরি কিছুটা শ্লেষের সঙ্গে তার ওই প্রবন্ধের মধ্যে উল্লেখ করেছিলেন যে কেমন করে এই বাংলাতে উর্দুর যে সম্পৃক্ততা গড়ে ওঠে সে আদিকালে প্রায় চতুর্দশ শতাব্দীর সময়কাল থেকে সুফি সাধকদের আগমনের পরপর সেখানে একটা নতুন মাত্রা দেখা দেয়। সুফি সাধকদের ছড়িয়ে দেয়া ভাষাটার সঙ্গে সম্পৃক্ততা গড়ে উঠে নতুন করে আমলা দেয়। নওশাদ নুরি বলছেন যে প্রত্যেক ডিসি অর্থাৎ জেলা কমিশনার, প্রত্যেক বড় বড় সরকারি কর্মকর্তা হঠাৎ করে দেখা যায় তারা সবাই কবি হয়ে গেছে, এবং তাদেরকে ঘিরে প্রত্যেকটা সরকারি পরিমণ্ডলের মধ্যে শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে এক একটা নতুন করে কবিদের চক্র, সাহিত্যিকদের চক্র গড়ে ওঠা শুরু ব্যাপক পরিমাণে। 1947-এর পর পূর্ব বাংলার শহরগুলোকে কেন্দ্র করে গড়ে উঠতে থাকে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র কবি চক্র, আদাবে সুখান সাহিত্য চক্র, সরকারি পরিমণ্ডলে, বেসরকারি পরিমণ্ডলে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে, স্কুলে, কলেজে, সাহিত্য পত্রিকাগুলোর মধ্যে বাংলা বা ইংরেজির সঙ্গে সঙ্গে উর্দুর একটা আলাদা অংশ অত্যন্ত গুরুত্ব পাওয়া শুরু করে। স্কুল কলেজগুলোর মধ্যে থেকে প্রতি সাহিত্য যে পত্রিকাগুলো বের হতো, কলেজ স্কুল স্কুলের ছাত্রছাত্রীদের, কলেজ ছাত্রছাত্রীদের বার্ষিক যে সাহিত্য সংখ্যা বা সংস্কৃতি সংখ্যাগুলো বেরোতো, তার মধ্যে উর্দু কবিতার গুরুত্বপূর্ণ স্থান, উর্দু লেখালেখির গুরুত্বপূর্ণ ভূমিকা দখল করা শুরু। এবং সেই সময়ে নওশাদ নুরি আহমেদ ইলিয়াসদের সঙ্গে কথোপকথনের ফলে, তাদের বিভিন্ন লেখালেখির সঙ্গে পরিচিতির ফলে, এবং সরাসরি তাদের সঙ্গে আমি ব্যক্তিগত কথোপকথনের মধ্যে দিয়ে যে বিষয়গুলো জানতে পেরেছি, তৎকালীন সময়ে একদিকে এই পূর্ব বাংলায় কবিদের মধ্যে দুই ধরনের বিভাজন হয়। আবার একটা বিভাজন হচ্ছে যারা হচ্ছে জাদিদ পসন্দ, জাদিদ পসন্দ, জাদিদ মানে হচ্ছে উর্দুতে আধুনিক, নতুন, জাদিদ পসন্দ অর্থাৎ যারা নতুন দলের কবি। অপরদিকে হচ্ছে যারা ইসলাম পসন্দ, হালকায়ে জক, যারা কবিতার জন্য কবিতা লেখেন, এই জনগোষ্ঠী অর্থাৎ যারা প্রথাগত অর্থে কবিতা লেখেন, প্রথাগত অর্থে কবিতার যে মানে সে মানেকে অবলম্বন করে যারা কবিতা লিখতেন। অপরদিকে হচ্ছে হালকায়ে জাদিদ বা নতুন ধারার কাব্য জনগোষ্ঠী, নতুন ধারা কাব্য জনগোষ্ঠী, এবং সেই প্রথাগত ধারা কাব্য জনগোষ্ঠীর কবিতার মধ্যে সুস্পষ্ট বিভাজন দেখা যায়। একটা দিক যারা তারা এই পাকিস্তান নামের রাষ্ট্রটিকে তাদের নিজেদের আত্মপরিচয়ের সঙ্গে একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে মেনে নেন এবং তার পক্ষে থাকা শুরু করেন, তাদের কবিতার মধ্যে সেই
পুরনো প্রথাগত উর্দু ভাষার, উর্দু সাহিত্য, কবিতার মধ্যে যে বিষয়গুলো ঘুরে ফিরে আসতো, সেগুলো বুলবুল, সেই চাকরি, সেই শরাব খানা, সেই পুরোহিত, সেই মাতাল, সেই গুলো বুলবুল, সেই বসন্ত এবং হেমন্তের শীতের পাতা ঝরা, এই সমস্ত উপমাগুলোকে, ভাবনাগুলোকে মজমুন অর্থাৎ জমিন বা বিষয়গুলোকে ঘিরেই তারা কবিতা লিখতে থাকে। যেমন আমরা উল্লেখ করতে পারি যে ঢাকার আজাদ নামে একজন, মানে ঢাকার নবাব পরিবার যিনি কবি ছিলেন, তিনি তার কবিতার মধ্যে বলছেন যে হসরতে নাকাম সে কহ দো কি হোশিয়ার নালো কো বে নিয়াম কিয়ে যা রাহা হুম মে, হসরতে নাকাম সে, মানে আমার ব্যর্থ সমস্ত বাসনাকে বলে দাও যে হুঁশিয়ার, সাবধান হে আমার ব্যর্থ বাসনারা, আমি আমার দীর্ঘশ্বাসের তরবারি গুলোকে আমার তরবারির খাপ থেকে বের করছি, হে আমার ব্যর্থ মনেরথরা তোমরা সবাই সাবধান হয়ে যাও। এটাকে আপনি যে কোনো কালের সঙ্গেই, যে কোনো ভাবের সঙ্গে আপনি এটাকে সম্পৃক্ত করতে পারবেন, কিন্তু তৎকালীন সময়ের মানুষের, এই পূর্ব পাকিস্তানের জনগোষ্ঠীর যে ভাবনা, তাদের বাস্তব জীবনের সঙ্গে তার অসাধারণ অসাধারণ শের। আহা সম্পর্ক আপনি কিন্তু পাচ্ছেন। কিন্তু দেখুন এইটাকে নতুন অর্থ দিচ্ছেন যে জাদিদ পার্সন লোকেরা, তাদের মধ্যে কিন্তু আবার একটা নতুন প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এই পূর্ব বাংলাতে পূর্ব পাকিস্তান তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে সর্বভারতীয় যে তরক্কি, মানে উর্দু ভাষার তরক্কির জন্য, উর্দু ভাষার উন্নয়নের জন্য যে সর্বভারতীয় প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল, সেই প্রতিষ্ঠানটি পূর্ব বাংলাতেও তরক্কি উর্দু, মজলিশে তরক্কি উর্দু যেটি গড়ে ওঠে, আমি যেটা মনে পড়ছে নামটি তরক্কি উর্দু, এটি অর্থাৎ উর্দুর উন্নয়নের জন্য যে সর্বভারতীয় সংগঠন ছিল, সেই সর্বভারতীয় সংগঠনটি পূর্ব বাংলাতেও, পূর্ব পাকিস্তানেও তার একটি শাখা গঠিত হয়। এখন জাদিদ পছন্দ যারা ছিলেন, নতুন ধারে উর্দু কবি যারা ছিলেন, তারা অধিকাংশই ছিলেন মূলত 1936 সনে সর্বভারতীয় যে প্রগতিশীল লেখক সংঘ গড়ে উঠেছিল, সেই প্রগতিশীল লেখক সংঘের সঙ্গে সম্পর্কিত, সরাসরি সেই ভাবধারায় সরাসরি তাদের সঙ্গে সম্পৃক্ত যে জনগোষ্ঠী, যে কবিরা ছিলেন, সেই কবিরাই কিন্তু জাদিদ পছন্দ বা নবধারার সাহিত্য আন্দোলন, উর্দু ভাষায় যেটা, তার সঙ্গে সম্পৃক্ত হয়। ফলে নবধারার কবিরা, সাহিত্যিকরা অনেকেই ছিলেন মূলত প্রগতিশীল সাহিত্য আন্দোলনের সঙ্গে ভাবাদর্শিক ভাবে, সাংগঠনিক ভাবে সরাসরি সম্পৃক্ত। কিন্তু তৎকালীন সময় যেহেতু সেই সময় প্রগতিশীল আন্দোলনের যে দলগুলো ছিল, কমিউনিস্ট পার্টিগুলো ছিল, সেগুলো নিষিদ্ধ ছিল, এবং সেই সরাসরি সেই ভাব, সরাসরি সেই দর্শন চর্চা উল্লেখ করে যেহেতু সেটা নিষিদ্ধ ছিল, তারা এই জায়গাতে এই জাদিদ পছন্দ বা নবধারার সাহিত্য আন্দোলনের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করে। এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়, 1952 সনে যখন বাংলায়, পূর্ব বাংলাতে 21শে ফেব্রুয়ারি নামে আমরা যাকে চিনি, রাষ্ট্রভাষার যে আন্দোলন, এই রাষ্ট্রভাষা আন্দোলনের মধ্যে যখন বাংলাভাষী জনগোষ্ঠী সম্পৃক্ত হয় 21শে ফেব্রুয়ারিতে, তখন তার সঙ্গে অন্যতম একটা গুরুত্বপূর্ণ সম্পৃক্ত অংশ ছিল এই প্রগতিশীল ভাবধারার সঙ্গে সম্পৃক্ত উর্দু কবি এবং সাহিত্যিকরা। তাদের মধ্যে একজন অন্যতম হচ্ছেন নওশাদ নুরি, যিনি 1950 সনে যিনি বিহারের দ্বারভাঙার জন্ম নেওয়া সেই কবি, পাটনা থেকে যিনি মাথায় হুলিয়া নিয়ে এই পূর্ব বাংলায় বা পূর্ব পাকিস্তানে তৎকালীন সময়ে এসে হাজির হন। তিনি আসার কারণ ছিল, নেহরু যখন, পণ্ডিত নেহরু যখন প্রথমবার ভারত স্বাধীন হওয়ার পর আমেরিকায় যান, তখন নওশাদ নুরি তাকে ব্যঙ্গ করে, আমেরিকায় বলয়ে যুক্ত হওয়ায় তাদেরকে, তাকে ব্যঙ্গ করে একখানি কবিতা লিখেছিলেন, উর্দু কবিতা, যেটা তিনি তৎকালীন সময়ে পাটনার একটা বড় প্রগতিশীল লেখক সঙ্ঘের সভার মধ্যে পাঠ করে, সে কবিতা, ভিখারি ভিখারি, হ্যাঁ ভিখারি, সে কবিতা মধ্যে তিনি বলেন, দে দে রাম দিলা দে রাম দেনে বালা সীতারাম। তিনি এখানে নেহরুকে
অভিহিত করছেন একজন ভিখারি হিসেবে, যে কিনা আমেরিকায় গিয়ে বলছে দে দে রাম দিলা দে রাম দেনেওয়ালা সীতারাম, এবং সেটি এতই জনপ্রিয় হয়ে গেছিল যে পরবর্তীকালে ট্রেনে ট্রেনে ভিক্ষুকরা দাঁড়ে দাঁড়ে বাজারে বাজারে সেই কবিতাখানি গেয়ে গেয়ে ভিক্ষা করত। এবং আপনারা জানেন যে উর্দু কবিতা মানেই হচ্ছে উর্দু গান, উর্দু কবিতা এবং গান কখনোই ভিন্ন নয়, উর্দু কবিতা মানেই উর্দু গান। সে প্রসঙ্গে আজকে যাওয়ার অবকাশ নেই। ফলে এমনই জনপ্রিয় হয়ে গেছিল তখন তার নামে হুলিয়া বের হয়, সেই হুলিয়া মাথায় নিয়ে নওশাদ নুরি 1950 সনে এই পূর্ব পাকিস্তানে এসে হাজির হন। এবং তৎকালীন সময়ে যেটা আপনাদেরকে বলছিলাম যে এই উর্দু কবিরা এইখানে জাদিদ পাসান যারা ছিলেন তারা এখানে বাঙালি জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত হয়ে বাংলা ভাষার অধিকারের পক্ষে আন্দোলন গড়ে তোলেন। শুধু তাই নয়, বাংলাদেশে বর্তমানে বাংলাদেশে বিভিন্ন জায়গাতে এই কবিরা তারা এই সপক্ষে উর্দুতে দেয়াল লিখন করেন, প্রচারপত্র বের করেন বাংলা ভাষার অধিকারের সপক্ষে। যেমন তারা পূর্ব বাংলার বিভিন্ন উত্তর অংশের বিভিন্ন শহরের মধ্যে দেয়ালে পোস্টার লাগলো, জুবান বন্দি নেহি চলেগি নেহি চলেগি, অর্থাৎ ভাষার মুখে কুড়ুপাটা চলবে না চলবে না। এবং দেয়ালের মধ্যে সাহের লুধিয়ানভি নামে বিখ্যাত একজন কবি, যিনি বড় একজন গীতিকার, বড় একজন প্রগতিশীল লেখকও বটে, তার কবিতার লাইন দিয়ে দেয়াল লিখন হলো যে জুলম তো ফির জুলম হ্যায় বড়তা হ্যায় তো মিট জাতা হ্যায় খুন ফির খুন হ্যায় টপকেগা তো জম জায়েগা, অর্থাৎ যেই করুক অন্যায় তো অন্যায়, অন্যায় যদি বাড়তে বাড়তে সীমা ছাড়িয়ে যায় তাহলে সে নিশ্চিহ্ন হয়ে যাবে, রক্ত তো রক্তই, সে যার গা থেকে ঝরুক, সে যদি ঝরে পড়ে অবশ্যই সে একদিন জমাট বেঁধে তোমার বিরুদ্ধে কিনা। নওশাদ নুরি যিনি 1950 সনে সেখান থেকে হুলিয়া মাথায় নিয়ে পাকিস্তানে এলেন, তিনি 1952 সনে একখানি কবিতা লেখেন। ভাষা আন্দোলনের সপক্ষে যে কয়েকটি কবিতা প্রথম লেখা হয়েছিল তার মধ্যে সেই কবিতাটি অন্যতম। সেই কবিতার নাম হচ্ছে মোহেঞ্জোদারো। তিনি বললেন সে মোহেঞ্জোদারোতে যেমন আজকে আমরা লিপিগুলো পাঠ করতে পারছি না, হারিয়ে গিয়েছে সেই ভাষা, আজকে পূর্ব পাকিস্তানে পূর্ব বাংলার জনগোষ্ঠীর মানুষকেও তিনি ডেকে বলছেন যে হে ভাইয়েরা, তোমরাও তোমাদের ভাষাগুলোকে সযত্নে তোমরা রক্ষা করো, হয়তো কোনো ঝড়, কবিতাটি এরকম, হয়তো কোনো ঝড়, হয়তো কোনো নদী, হয়তো বিজয়ী কেউ, হয়তো কোনো লুটেরা, ধুলোর নিচে কৃষ্টির শহর, ধুলোর নিচে বলি ভাষা, আর তাকে ঐতিহাসিকেরা আজ বলে মৃত লোকের টিলা। কি জানি কোনো মহামারী এসেছিল নিশ্চয়ই, কোনো দুর্যোগ তো এসেছিল নিশ্চয়ই, হে আমার শহরের বাসিন্দারা, নিজের পুঁথি নিজের গীতা, নিজের নিজের লোককথা, নিজের নিজের গীতিমালা, নিজের নিজের বর্ণমালা, নিজের নিজের বলি ভাষা, পাথা পাথর পাতা পাথর চামড়া প্যাপিরাস, তামা লোহার পাতে লিখে রাখো, আবার এসেছে সেই মহামারী, আবার নেমেছে সেই দুর্যোগ, লিখে রাখো তোমাদের ভাষা, লিখে রাখো। পূর্ব বাংলার জনগোষ্ঠীকে তিনি বলছেন। আবার সেই নেহরুর মুখ দিয়ে যখন বলা হচ্ছে যে উর্দান উর্দু বলবি দা মালির স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, তিনি বলছেন যে হ্যাঁ তোমরা তোমাদের ভাষাকে আবার লিখে রাখো, সযত্নে টিকিয়ে রাখো, সে মহেঞ্জোদারোর মতোই হয়তো কোনো ঝড়, কোনো প্লাবন, কোনো মহামারী আবার এসেছে, তোমরা নিজেদেরকে টিকিয়ে রাখো। মজার ব্যাপার, 1950-এ যিনি এসেছিলেন নেহরুর বিরোধিতার কারণে মাথায় হুলিয়া নিয়ে, 1952-তে এই কবিটা লিখবার কারণে এই উর্দু কবি পুনরায় স্বেচ্ছা নির্বাসনে নিয়ে পালিয়ে গিয়ে কলকাতায় যেতে বাধ্য হন, কলকাতায় যেতে বাধ্য। পরবর্তীকালে তিনি আবার ফিরে আসেন এবং এই বাংলায় যারা উর্দুতে কবিতা রচনা করতেন তাদের দুই জনগোষ্ঠী দুটো অংশের মধ্যে, একদিকে যারা হচ্ছে সেই প্রথাগত কবিতা লেখকরা ইসলামী ভাবধারায় লিখতেন, সাবেকি ভাবধারায় লিখতেন, অপরদিকে যারা ছিলেন বাংলা এই অঞ্চলের জনগোষ্ঠীর সঙ্গে যে নিজেকে সম্পৃক্ত করে সর্বভারতীয় রূপে যারা নিজেদেরকে চর্চা করতেন, যারা প্রগতিশীল ছিল, সে অংশের অন্যতম অংশ মানে রূপকার ছিলেন নওশাদ নুরি।
তার সঙ্গে আরেকজন উর্দু কবি ছিলেন, আমাদের বর্তমানে যিনি জীবিত আছেন, আহমেদ ইলিয়াস। এই জনগোষ্ঠী, এই কবিরা এই বাংলাদেশের জনগোষ্ঠীর স্বাধীনতা আন্দোলনে বিভিন্ন ধারায় বরাবর সম্পৃক্ত ছিলেন, সোচ্চারে সরাসরি। বাংলাদেশের আজকের গড়ে ওঠার পেছনে একটা অন্যতম স্তর হচ্ছে ছয় দফা। সেই ছয় দফা আন্দোলনের সময় নওশাদ নুরি এই প্রগতিশীল লেখক লেখক সংঘের সবার পক্ষ হয়ে তিনি পত্রিকা বের করতেন। এই ছয় দফা আন্দোলনে উর্দুতে অনুবাদ করে তারা রাস্তায় রাস্তায় বিলি করতেন এবং তারা মিছিল করতেন, ছেন তোমারে নিজাত হামারে নিজাত, ছেন উকার ছেন উকার, তোমার মুক্তি আমার মুক্তি, ছয় দফা ছয় দফা। এই যে নতুন ভাবধারার সঙ্গে নিজেদেরকে চিহ্নিত করতে পারা, এই চিহ্নিত করতে পারা লোক বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাবো নওশাদ নুরির মধ্যে, দেখতে পাবো আমরা আহমেদ ইলিয়াসের কবিতার। লক্ষণীয় বিষয় আবার, যখন 1971 সনে বাংলাদেশ নতুন রাষ্ট্র হিসেবে জন্মগ্রহণ করলো, সেই রাষ্ট্র জন্মগ্রহণ করার পর এই উর্দুভাষী জনগোষ্ঠীর মধ্যে যারা বাংলাদেশ আন্দোলনের সপক্ষে ছিল, যারা সপক্ষে ছিলেন না বা বিরোধিতা করেছিলেন, তারা সবাই মোটা দাগে এক জনগোষ্ঠী হিসেবে চিহ্নিত করা শুরু হন। তাদের সবাইকে এক নামে ডাকা শুরু হয় এবং তাদের সবাইকে বলা হয় তারা হচ্ছে বিহারি, এবং তারা প্রত্যেকে একই ভাগ্য অবলম্বন করে। তাদের একটা অংশ কখনোই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও নিজেদেরকে পাকিস্তানি বলেননি এবং পাকিস্তানে যাওয়ার জন্য তারা কখনো কোনো চেষ্টাও করেননি, এবং তারা নিজের ইচ্ছাতেই এই বাংলাতেই রয়ে গেছে। পরবর্তীকালে এখন যারা ক্যাম্প গুলোতে রয়েছেন, জেনেভা ক্যাম্পের নামে তৎকালীন সময়ে তৈরি করা বিভিন্ন ক্যাম্প গুলোর মধ্যে যারা অমানবিক অবস্থায় জীবন কাটান, তারাও বর্তমান জনগোষ্ঠী মামলা করে কোর্টের কাছ থেকে বাংলাদেশি হওয়ার নাগরিকত্বের স্বীকৃতি আদায় করেছে। কিন্তু বর্তমানে এই উর্দু ভাষার কবিরা, তাদের কোনো পত্রিকা নেই নিয়মিত, এবং সোজা কথা অর্থনৈতিক ভাবে এই ভাষা এখন কোনো বাস্তব কার্যকারিতা রাখে না। এই ভাষা বর্তমানে অনেকাংশে এখন পর্যন্ত এই ভাষায় নিজেদের পরিচয় দেয়া একটি অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি করে। এই ভাষায় যারা কবিতা লেখেন, আপনারা জেনে থাকবেন, আমরা যেমন অন্যান্য ভাষায় বলে থাকি আমি কবিতা লিখি, উর্দু ভাষাতে বলে রাখেন ম্যায় গজল কেহতা হুঁ নজম কেহতা হুঁ, অর্থাৎ আমি কবিতা লিখি না, আমি কবিতা বলি, আমি গজল বলি। কারণ উর্দু কবিতা পুরোটাই হচ্ছে মৌখিক, মুখে মুখে সেটা ছড়িয়ে পড়ার প্রথা, ঐতিহ্য, মুশায়রার মাধ্যমে সেই কবিতা মুখে মুখে কবিরা বলে। যত বড় কবি হন, যত বিখ্যাত কবি হন, যতই তার বই থাকুক, সর্বসমক্ষে কবি সম্মেলন যাকে মুশায়রা বলা হয়, সেইখানে সমস্ত শ্রোতাদের কাছে তার কবিতা সকলকে পাঠ করে শুনিয়ে কবির স্বীকৃতি এখানে আদায় করে নিতে হয়। ফলে অন্য কোনো জায়গাতে অন্য কোনো ভাষা জনগোষ্ঠী হয়তো তার নিজ জনগোষ্ঠী থেকে বহু দূরে থেকেও একা একা কবিতা লিখতে পারবে, কিন্তু যদি কবিতা শোনার লোক না থাকে, কবিতার আসর করবার লোক যদি না থাকে, তাহলে উর্দু কবিতা লেখা সম্ভব নয়। আজকে বাংলাদেশে উর্দু ভাষা চর্চার দুটো মোটা দাগে অংশ আছে। একটা হচ্ছে বাংলাদেশের দুটো বিশ্ববিদ্যালয়ে উর্দু ভাষা এবং সাহিত্যের বিভাগ আছে, সেখানে যে চর্চাখানি হয়ে থাকে সেটা প্রাতিষ্ঠানিক, তার সঙ্গে প্রকৃত অর্থে উর্দু ভাষা এবং সাহিত্যের বর্তমানে কোনো প্রাণের সম্পর্ক নেই। সেখান থেকে কোনো উর্দু কবি বিগত মানে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের কোনো কবি, স্বীকৃত বড় কোনো কবি, লক্ষণীয় কোনো কবি বের হয়ে আসে, এবং তারা এটা অন্যান্য যে কোনো ভাষা যেরকম ভাবে অন্যান্য বিষয়গুলো বিশ্ববিদ্যালয়ে পড়া হয় সেরকম একটি বিষয় হিসেবে তারা পাঠ করেন, এবং নিশ্চিত রূপেই বলা যায়
সাগ্রহে উর্দু সাহিত্য পাঠ করবেন বলে শতের মধ্যে একজনও পাওয়া যাবে কিনা আমার নিজের অভিজ্ঞতা বলে সেক্ষেত্রে সন্দেহ করা যায় যে শতের মধ্যে একজনও উর্দু ভাষা বা সাহিত্য পাঠ করবার জন্য এই বিভাগগুলোতে ভর্তি হন না। বিশ্ববিদ্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বার সুযোগ পাওয়ার জন্যই মূলত তারা এই বিষয়গুলোতে ভর্তি হয়ে থাকে। দ্বিতীয়টা হচ্ছে এর বাইরে এই যে দীর্ঘ ইতিহাস বলে নিলাম, যাদের কেউ কেউ এখনো বাংলাদেশে রয়ে গেছেন, যে কবি জনগোষ্ঠী, তারা তাদেরই কিছু অংশ খুবই ক্ষুদ্র, তাদের কয়েকটি সংগঠন রয়েছে বাংলাদেশে এখন, যেগুলো খুবই ক্ষীণকায়, নিষ্প্রভ প্রায়। তাদের সংগঠনগুলোকে কেন্দ্র করে কিছু কবি রয়ে গেছেন, তাদের সংখ্যা হাতে গোনা, সারা দেশ মিলিয়ে হয়তো 50 থেকে 60 জন যারা লিখেন বলেই কবি হিসেবে স্বীকৃতি দাবি করতে পারেন, এরকম স্বীকৃতি হিসেবে 50 থেকে 60 জন উর্দুতে কবিতা লিখে থাকেন বাংলাদেশ। আরেকটি ধারা এখানে বিদ্যমান, ধর্মীয় শিক্ষায় যারা শিক্ষিত হন এখানে মাদ্রাসাগুলোর মধ্যে, সেইখানে উর্দু একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে চর্চিত হয়। কিন্তু সেখানে আবার প্রকৃত অর্থে বাংলার ভাষা, বাংলার ইতিহাস, এগুলোর সঙ্গে তাদের প্রাতিষ্ঠানিক প্রত্যক্ষ কোনো সম্পৃক্ততা বা যোগাযোগ না থাকার কারণে, এবং সেই সঙ্গে উর্দু ভাষা এবং সাহিত্য ঐতিহাসিকভাবে বিকশিত হয়ে সাহিত্য হিসেবে যে জায়গায় পৌঁছেছে তার সঙ্গে তাদের কোনো, যাকে বলা হয়, হালনাগাদ সম্পর্ক না থাকার কারণে, তারাও এখানে উর্দু সাহিত্য, উর্দু কবিতা চর্চার ক্ষেত্রে কোনো প্রভাব, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছে। ফলে আমার নিজের সরাসরি প্রত্যক্ষ অভিজ্ঞতা বলে, আর 10 থেকে 15 বছর পর প্রকৃত অর্থে বাংলাদেশে উর্দুতে কবিতা লেখার কেউ বাকি থাকবেন না। আমরা নিজের চোখে উর্দু ভাষায় কবিতা, কবিদের শেষ প্রজন্মকে নিজের চোখে প্রত্যক্ষ করার, সমাজতাত্ত্বিক ভাবে হলেও একটি বেদনাদায়ক ঐতিহাসিক পর্বের সাক্ষী হচ্ছে। আমার কথা আমি শেষ করব আমাদের আলোচনার মধ্যে, এই যারা কবিতা লিখলেন 1971-এর পর যারা লিখছিলেন, তাদের কবিতার কি বৈশিষ্ট্য প্রকৃত অর্থে পাওয়া গেছে, এমন কিছু যেটা উর্দু কবিতার মধ্যে নির্দিষ্ট কোনো ভূমিকা, নির্দিষ্ট একটি মাইল ফলক স্থাপন করতে পেরেছে? আমার নিজের পর্যবেক্ষণ, আমার পাঠ, আমার অনুসন্ধান বলে যে বাংলাদেশের উর্দু কবি এখন যারা জীবিত আছেন, যারা বড় কবি ছিলেন, বিশেষ করে যারা এই প্রগতিশীল ধারার সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তারা উর্দু, সামগ্রিকভাবে উর্দু কাব্য ধারার মধ্যে একটি বড় গুরুত্বপূর্ণ স্তর পেরেছেন, যে এখন পর্যন্ত সামগ্রিকভাবে উর্দু ভাষা সাহিত্য বা সামগ্রিকভাবে সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে সাহিত্যকে পর্যালোচনা করতে গিয়ে চিহ্নিত করা হয়, একাডেমিক ভাবেও না, নন একাডেমিক ভাবেও না, বিদ্যায়তনিক ভাবেও নয়, বিদ্যায়তনের বাইরেও নয়। সংক্ষেপে সেটা আমি বলে নিতে চাই আপনাদের কাছে। আমার সে পর্যবেক্ষণ হচ্ছে এই যে উর্দু সাহিত্যের বিশেষ একটি ধারা হচ্ছে তকসিমি আদব, 1947-এর দেশভাগের যে সামাজিক টানা পড়েন, সেই সামাজিক টানা পড়েনের গুরুত্বপূর্ণ একটা ভাগ হচ্ছে তকসিমি আদব উর্দু সাহিত্যের মধ্যে, পার্টিশন লিটারেচার যাকে বলা, দেশভাগের সাহিত্য বিশাল একটা ভূমিকা উর্দু সাহিত্যের চর্চার মধ্যে, সে একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকাই পালন করে, আলাদা একটা ধারাই সে আছে, তার নাম হচ্ছে এই দেশভাগের সাহিত্য। কিন্তু সেটা বড় অংশেই হচ্ছে কথা সাহিত্য, গল্প, উপন্যাস, কবিতার মধ্যে তার ছাপ যখন এসেছে সেটা
ক্ষণিকে ঘটনার ক্রমে এসেছে, নিজের দেশকে হারানোর বেদনা রূপে চিহ্নিত হয়ে এসেছে। কিন্তু বাংলাদেশে লেখা উর্দু কবিতা, বিশেষ করে যারা প্রগতিশীল আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ধারার যে কবিরা ছিলেন, তাদের কবিতার মধ্যে একটা এমন ধারা তৈরি হয়েছে যেটা উর্দু সাহিত্যের মধ্যেই সামগ্রিকভাবে একটি সংযোজন বলে আমার দাবি। সেটা হচ্ছে তারা এক জীবনে, এই উর্দু কবিরা আহমেদ ইলিয়াস, নওশাদ নুরি, নসরুদ্দিন ফেহমি, শামীম জামানভি, এই কবিরা এক জীবনে তিন দেশের নাগরিক, ব্রিটিশ ভারত, পাকিস্তান এবং বর্তমানে বাংলাদেশ। ফলে অন্যান্য উর্দু সাহিত্য যেখানে কেবলমাত্র একটি বিভাজনের বেদনা নিজের মাঝে বহন করেছে, এই কবিরা এক জীবনে দুইবার রাষ্ট্রহীন হওয়া এবং তিন দেশের নাগরিক হওয়ার বাস্তবতার মাঝ দিয়ে এসে, এবং এক জীবনে তিন দেশের নাগরিক হওয়ার পরেও এখন পর্যন্ত তারা নির্দিষ্ট কোনো ভূখণ্ডের, নির্দিষ্ট কোনো দেশের মানুষ হিসেবে সামাজিকভাবে, সামগ্রিকভাবে স্বীকৃত নন। ফলে তাদের কবিতার মধ্যে সেই বেদনা সুস্পষ্ট রূপে চিহ্নিত হয়ে এসেছে, যেগুলো আমরা দেখতে পাবো আহমেদ ইলিয়াসের কবিতার মধ্যে। আহমেদ ইলিয়াস একটি গ্রন্থ লিখেছেন, গ্রন্থটির নাম হচ্ছে বাংলাদেশ মে উর্দু। সেখানে তিনি গ্রন্থটির শুরুতেই আল্লামা ইকবালের একটি লাইন উল্লেখ করছেন, কবিতা থেকে বলছেন যে, উড়ালি বুলবুলোনে কুমড়িওনে আন্দালি বনে, উড়ালি বুলবুলোনে কুমড়িওনে আন্দালি বনে, চমন মে হর তরফ বিখর বিখর পড়ি হ্যায় দাস্তা মেরি। এই গানের পাখিরা, এই বুলবুল, এই আন্দালিব, এই সমস্ত গানের পাখিরা কি করেছে, তারা ঠোঁটেতে করে, চঞ্চুতে করে উড়িয়ে এখানে সেখানে নিয়ে গেছে, দেখো এই ফুল বাগানে সর্বত্র আমারই গল্প ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে আছে। হ্যাঁ, এই যে আহমেদ ইলিয়াসের কবিতার মধ্যে তিনি বলছেন যে কাগজের বাড়ি, কাগজের উপর ঘর বানান, তার দিকে তাকিয়ে আবার ভয়ে শিহরিত হওয়া, যেমন করে আমি আমার বাড়ি হারিয়েছি একবার 47-এ, একবার 71-এ, তেমন করে যদি আবার আমি কাগজখানি হারিয়ে ফেলি। তিনি খুব বেদনার সঙ্গে শ্লেষ করছেন, সে শ্লেষ হচ্ছে রেডক্লিফের আঁকা কাগজের উপর দাগ দিয়ে সে দেশ ভাগের শ্লেষ, যাকে আহমেদ ইলিয়াস, যাকে আখতারুজ্জামান ইলিয়াস বলছেন কি অদ্ভুত ভারতবর্ষের সেই স্বাধীনতা, কি অদ্ভুত সেই স্বাধীনতা, যে স্বাধীনতা আসার সঙ্গে কোটি কোটি মানুষের নিজের মাতৃভূমি ছাড়তে হয়। এর মধ্যে দিয়ে এমনি করে আমার ধারণা, আমার দাবি, এমনি করে উর্দু কবিতায় এক নতুন ধারা নিয়ে আসেন আহমেদ ইলিয়াস, বাংলার প্রগতিশীল উর্দু কবিরা। যেমন তিনি একটা কবিতার মধ্যে বলছেন, লক্ষ্য করে দেখুন যে নতুন ধারা তৈরি করলেন উর্দু কবিতার পার্টিশন লিটারেচারের মধ্যে। তিনি কবিতার মধ্যে বলছেন, কবিতার নাম আছে আঙিনা। কবিতায় তিনি বলছেন, দেহলিজ যা বাংলাতে এরকম, এখানে আগে এক ঘর ছিল, ঘরে ছিল আঙিনা, আঙিনায় সব দিন দেখা হতো আমাদের, বন্ধুদের গজল শুনতাম, নিজের গল্প হওয়ার এলো, ঘর হলো ধূলিসাৎ, আবার তৈরি হলো ভেঙে যাওয়া ঘর, আঙিনার তৈরি হলো না। তো আমার নিজের পর্যবেক্ষণ, বাংলাদেশের উর্দু কবিরা যারা 10 বছর পর কেউই থাকবেন না, তারা অন্তত যাওয়ার আগে সামগ্রিকভাবে উর্দু সাহিত্যের মধ্যে, বিশেষভাবে বললে উর্দুর পার্টিশন লিটারেচারের মধ্যে একটি অনন্য সংযোজন করে যেতে সক্ষম হয়েছেন।